গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সফরে গিয়েছিলেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইউএস জোট হয়। ওয়াশিংটন ডিসিতে উভয় দেশের রাষ্ট্রনায়করা বিবৃতি দেন। সেই যৌথ বিবৃতিতে এই উভয় রাষ্ট্রনায়করা একই সুরে গলা মেলান পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের মাটি যেভাবে সন্ত্রাসবাদের জন্মভূমিতে পরিণত হয়েছে এবং চীন যেভাবে পাকিস্তানকে গিলতে শুরু করেছে, তার পরিপ্রেক্ষিতে তারা বলেছেন যে পাকিস্তান এটা নিশ্চিত করুক তাদের জমি মিলিটারি আক্রমণের বেস হিসেবে ব্যবহার করা হচ্ছে না, কারণ চীনের আগাগোড়াই ভারতের ওপর কুনজর রয়েছে। পাকিস্তানের জমি ব্যবহার করে চীন ভারতের ওপর যে নজরদারি করছে তার প্রমাণ মিলেছে বহুবার। সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইউএস এম্বাসির ডেপুটি চিফ অব কমিশনকে একটি সমন দিয়ে এই উদ্বেগের বিষয়ে উল্লেখ করেছেন। গত সপ্তাহে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ বিবৃতিতে একথা বলেছেন যে পাকিস্তান এটা নিশ্চিত করুক যে তাদের জমি মিলিটারি আক্রমণের বেস হিসেবে ব্যবহার করা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।